নমস্কার সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। মোটামুটি সব পর্ব আমাদের কিন্তু শেষ, পুজো পর্ব শেষ, স্বাভাবিক জীবন স্বাভাবিক ছন্দে কিন্তু আবারও আমাদের ফিরে চলা। তবে ফিরে দেখতে হবে নিজেদেরকে, নিজেদের জীবনে কোনো সমস্যা রয়ে গেল না তো, নিজেদের জন্মছকে কোনো সমস্যা রয়ে গেল না তো, আপনার স্বপ্ন অনেক আছে কিন্তু সেই স্বপ্নগুলো আপনি পূরণ কেন করতে পাচ্ছেন না, সব কিছু হাতের কাছে এসেও কেন হচ্ছে না, কেন জীবনে এত বিলম্ব, কেন জীবনে এত বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে, তো সব বিষয়গুলো নিয়ে আবারও কিন্তু আমরা আলোচনা করা শুরু করব। প্রত্যেকটি সমস্যাকে ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। তবে শুধুমাত্র অনুষ্ঠান দেখতে ভীষণ ভালো লাগে, দিদির কথা শুনতে ভীষণ ভালো লাগে, দিদির কাছে এসে এত মানুষ উপকৃত এটা বুঝতে ভীষণ ভালো লাগে, তাহলেই কিন্তু হবে না। আপনার নিজের জন্য, নিজের প্রিয়জনের জন্য যোগাযোগ করার প্রয়োজনীয়তা রয়েছে, অনুষ্ঠানের প্রথম থেকেই জানিয়ে রাখলাম। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন গণেশ সাধিকা রাজশ্রী দি, প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আর আমাদের বন্ধুদের জন্য এখনো কিন্তু একই কথা কিন্তু বলবো, ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে এবং ফোন নাম্বার সেই একই নাম্বার 9830693535 এবং আরেকটি নাম্বার 9830693579। এই নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেন্সি কিন্তু এখনো আপনাদের নিতে হবে। তবে দিদি আমরা জন্মছকে অনলাইন কনসালটেন্সি নাম্বারটা বোধহয় ভুল বলা হলো, এগুলো চেম্বারের নাম্বার। ও আচ্ছা আচ্ছা সরি, ফোন নাম্বার হচ্ছে 9330789557, এই নাম্বারটি এবং যে দুটি নাম্বার বললাম ওগুলো হচ্ছে চেম্বারের নাম্বার। তবে দেখুন এই যে নাম্বার দেখা যাচ্ছে, এই দুটি নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে এবং নাম্বার দুটো আরেকবার বলে দিচ্ছি 9330789557 এবং 9830693509, এই দুটি নাম্বার এবং আগের নাম্বারগুলো চেম্বারের নাম্বার। নাম্বার আপনার কাছে মোবাইলে সবটাই সেফ থাক, যেটা আপনাকে কিন্তু অনেক বেশি সুবিধা দেবে। দিদি আমরা একটু আলোচনা করব আমাদের জন্মছকে বিভিন্ন অশুভ গ্রহ দোষ নিয়ে, সব তো একটা এপিসোডে আলোচনা করা সম্ভব হয় না, তবে আমি একটু জানতে চাইবো যে আমাদের জন্মছকের মধ্যে সব থেকে অশুভ যোগ বলতে আমরা কোন অশুভ যোগগুলোকে বুঝতে পারি? সব থেকে অনেকগুলো যোগই খুব অশুভ আছে, কিন্তু তার মধ্যে সব থেকে অশুভ যোগ আমি কালসর্প যোগকেই বলবো। আচ্ছা, কেন? কালসর্প যোগের ক্ষেত্রে কি হয়, রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে গ্রহরা ঢুকে যায়, কখনো সেটা কোনো একটা গ্রহ ভঙ্গ, কখনো সেটা পূর্ণ কালসর্পযোগ, মানে সব গ্রহই রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে ঢুকে গেছে বা কোনো একটা গ্রহ রাহুকেতু অ্যাক্সিসের থেকে বেরিয়ে গেছে। তো যখন যেটা পূর্ণ কালসর্পযোগী হোক আর গ্রহভঙ্গ কালসর্পযোগী হোক, রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে ঢুকে যাওয়ার ফলে গ্রহরা তাদের স্বাভাবিক ফলটা দিতে পারে না, যার জন্য হয় সমস্যা। মানে ধরুন দেখা যাচ্ছে একটা সক্ষেত্রস্থ গ্রহ কালসর্পযোগের মধ্যে ঢুকে আছে, একটা তুঙ্গস্থ গ্রহ কালসর্পযোগের মধ্যে ঢুকে আছে, কিন্তু দেখা যায় সেই গ্রহটাও তার সেই যে স্বাভাবিক ফলটা দেওয়ার সেই স্বাভাবিক ফলটা দিতে পারে না, এর জন্যই সমস্যা হয়। যার জন্য আমি সব থেকে হরোস্কোপের সর্বাপেক্ষা যদি অশুভ কোন যোগ বলা হয় আমি কালসর্পযোগ বলবো, যেখানে সব গ্রহ অ্যাফ্লিক্টেড হচ্ছে। মানে অন্যান্য যোগের ক্ষেত্রে কি হয়, পার্টিকুলার একটা গ্রহ অ্যাফ্লিক্টেড হচ্ছে বা দুটো গ্রহ অ্যাফ্লিক্টেড হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় সব গ্রহই একসাথে অ্যাফ্লিক্টেড হচ্ছে। একদম, তাহলে কালসর্প দোষ নিয়ে আমরা দিদি আজকে আলোচনা করব, তবে তার পাশাপাশি আপনাদের সাথেও কথা বলবো। ফোনে রয়েছেন আপনি, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আপনাদের দুজনকে নমস্কার জানাই। কে বলছেন? আমি সোনারপুর থেকে প্রীতিগণা দাশগুপ্ত বলছি। বেশ, অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান তো আমার খুবই ভালো লাগে। আমি তো 14 সালে দিদির কাছে মেয়ের জন্য পড়াশোনা নিয়ে রেমেডি করিয়েছিলাম। আচ্ছা, 14 সালে? আচ্ছা, 14 সালে কি পড়াশোনার কি সমস্যা হচ্ছিল, মানে কেন যোগাযোগ করলেন? মানে মেয়ে পড়াশোনা ভালো ছিল কিন্তু ইয়ার লস হয়ে গেল, তখন ওনার সঙ্গে যোগাযোগ করি, উনি রেমেডি দেন। আচ্ছা, তারপরে 67% নিয়ে 15 সালে মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। আচ্ছা, তারপরে পড়াশোনা স্মুথলি চলেছে আর এরকম কোন রকমের বাধার সম্মুখীন হতে হয়নি, তাই তো? গ্র্যাজুয়েশনের পর মেয়ে আর পড়াশোনা করেনি, কিছুদিন এদিক ওদিক চাকরি টাকরি করেছিল, তারপরে আর চাকরিগুলো ঠিক সুবিধা মতন হচ্ছে না, তখন মেয়ে আবার বিএড করছে। আচ্ছা, বিএড করছে, এখন ব্যাপারটা হচ্ছে, এখন আমি যে জন্য ফোন করেছি, আমি হচ্ছে উনি দিদি বলেছিলেন বিয়ের আগে জোটক বিচারের জন্য। আচ্ছা আচ্ছা, বেশ, আপনি তাহলে ডেট অফ বার্থ আগে বলুন, আপনি ডেট অফ বার্থ আগে বলুন, তারপর আবার আমরা কথায় আসছি। ডেট অফ বার্থ আগে বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 3 June 1993। শুনতে পেলাম না, আপনি তারিখটা ঠিক করে বলুন, আমি তারিখটা শুনতে পেলাম না। আচ্ছা আচ্ছা, 1993 সাল। হ্যাঁ, তারিখ বলুন। 13 June।
3 জুন, তেসরা জুন 1993, সময় বলুন। হ্যাঁ, 11:52 AM, সকাল 11:52। কোথায় জন্ম? খড়গপুর। তবে মেড ইয়ার লস হয়ে গিয়েছিল, তারপরে দিদির কাছে আসার পর গ্রাজুয়েশন পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং তারপরেও আবার একটু পড়াশোনার কথা ভাবনা চিন্তা করছে। যাই হোক, এবার দিদি বলছেন, আপনি শুনুন, আপনি এবার শুনুন। হ্যাঁ, আচ্ছা 1993 মানে দিয়ে দিতে চাই। দিদি বলছেন, দেখে নিচ্ছি, আগে দেখে নিন। 1993 মানে কিন্তু বেশ খানিকটা এজও হয়েছে। এবার 1993 বৃহস্পতিবার, তেসরা জুন, সকাল 11:52, যেটা আমি বলবো, সে খড়গপুরে জন্ম। সিংহ লগ্ন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র। সিংহ লগ্ন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র। আচ্ছা, বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ। মেন হরোস্কোপে গেলাম, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা বলবো, পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমাকে একটু বলতে দিন, আমি আগে দিদি বলে নিই, তারপর আপনি বলবেন, আপনাকে সুযোগ দেওয়া হবে। হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে লগ্নের দ্বাদশে নিচস্থ মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, বিয়ের জায়গায় প্রচন্ড বাধা। দ্বিতীয়ভাবে অষ্টমপতি বৃহস্পতি রয়েছে, এটাও বিবাহ ম্যাচিওর করার জন্য প্রচন্ড নেগেটিভ পয়েন্ট, কেননা অষ্টমপতি দ্বিতীয় থাকলে সেটা বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে সে যে গ্রহই হোক সমস্যা দেবে। সপ্তমে শনি রয়েছে, বিবাহের স্থান শুভ নয়। নিজস্ব চাকরি, নিজস্ব অর্থ রোজগারের যোগ হরোস্কোপে আছে, কিন্তু আপনার মেয়ের কতগুলো প্রবলেম থাকবে। আপনার মেয়ের এই যে মঙ্গল নিচস্থ ভাগ্যপতি তথা চতুর্থপতি দ্বাদশে নিচস্থ হয়েছে এবং মাঙ্গলিক দোষ করছে, এটা যেমন বিয়ের জন্য নেগেটিভ পয়েন্ট, এটা অনেক সময় ওর অন্যান্য বিষয়ের জন্যও নেগেটিভ পয়েন্ট। যেমন দেখা গেল, চাকরিতে ঢুকলো, কিছুদিন পরে মনে হলো আমার আর ভালো লাগছে না, আমি করব না, মানে হঠাৎ করে এর ভেতরে না এই একটানা চাকরি করবে, একটানা অর্থ রোজগার করবে, এটা কিন্তু আমি দেখছি না। ভীষণ হুইমজিক্যাল, আজ এটা মনে হয় তো কালকে আর একটা কিছু মনে হয়। বিয়ের জায়গা ভীষণ নেগেটিভ, আপনি একটু শেয়ার করুন, বলুন এবারে, এবারে বলুন। হ্যাঁ, 1 বছর ধরে আমি পাত্র খুঁজছি, কিন্তু কোথাও যেন আমি হবে তাই একদমই তাই হওয়ার কথা। বিয়ের জায়গা নেগেটিভ, এটা শুনলাম, বিয়ের জায়গা প্রচন্ড নেগেটিভ। হরোস্কোপ গ্রহ সংস্কার না করলে কিন্তু বিবাহের জায়গা শুভ হবে না, বিবাহ দিতে পারবেন না। এবং পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা, ভালো অর্থ রোজগার এ চাইলে করতে পারবে, কিন্তু এর মাঝে মাঝে মতিচ্ছন্নতা আসে। মতিচ্ছন্নতা আসে বলতে দেখা গেল কোথাও চাকরিতে ঢুকলো, দুদিন পরে ভালো লাগছে না, বললো না আমি করবো না, আমি ছেড়ে দিলাম, মানে এর ভেতরে একটু মতিচ্ছন্ন ব্যাপারটা খুব বেশি মাত্রায় আছে। আপনি একটু এটাও শেয়ার করুন, বলুন চাকরির ক্ষেত্রেও কি এটা ঘটছে? কিন্তু ওই যে সব ব্যাপারেই একটা মতিচ্ছন্নতা কাজ করে, ফার্দার হায়ার স্টাডিজ করবো না, চাকরি করতে করতে মনে হবে আমি আর চাকরি করব না, ছেড়ে দেবো এবার, দিয়ে আবার অন্য কিছু ট্রাই করব, এই জিনিসগুলো করছে। প্রবল মাঙ্গলিক দোষ, বিয়ের স্থান ভীষণ অশুভ। বেশ দিদি ভাই, তাহলে আরেকবার যোগাযোগ করতে হবে, কি বলছেন? আচ্ছা, বিয়ের জন্য ওনার কাছে যখন 14 সালে গেছিলাম দিদি, ওই যে সমস্ত রেমেডি দিয়েছিলেন, ও মেয়ে এখনো সেসব করে। শুধুমাত্র পড়াশোনায় ভালো হলেই কিন্তু হয় না, ভীষণ রকম ভাবে কিন্তু ইচ্ছে শক্তিটা কাজ করা প্রয়োজন, যেটা ছোটবেলা থেকে কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল দিদির কাছে 14 সালে আসার পর। সেই ইচ্ছে শক্তিটাকে আপনি বাড়িয়েছিলেন, সেই দরুন কিন্তু এতদূর তাও পড়াশোনা করেছে, ও চাইলে এমএসসিও করতে পারতো, কিন্তু ওই যে করব না, থাক চাকরি করব না, থাক। গ্রহ সিংহ লগ্নের মেন গ্রহ মঙ্গল বড্ড খারাপ,
তাহলে যোগাযোগ করতে হবে এবং বিয়ে নিয়ে এক বছর ধরে আপনি ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, এটা যেন আর দীর্ঘমেয়াদী না হয়, আরও যেন লেন্থলি না হয়, সেজন্য কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার তো বলেই দিলাম টিভি স্ক্রিনে, দেখুন হোয়াইট বক্সে রয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করুন, যোগাযোগ করুন এবং অবশ্যই সমস্যাগুলোকে কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আমরা যে বিষয় নিয়ে দিতে আলোচনা করছিলাম, আপনি যে কালসর্প দোষ কথা বলছিলেন, মানে আমাদের জীবনের জন্য কেন এত মারাত্মক, কী কী সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়? বহু রকম, মানে কালসর্পযোগ থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে পড়াশোনা প্রপার না হওয়া, প্রপার এস্টাবলিশমেন্ট না আসা, প্রপার অর্থ না আসা। মানে যখন কি হয়, রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে গ্রহরা ঢুকে যাচ্ছে, তখন গ্রহরা তাদের স্বাভাবিক ফলটা দিতে পারে না এবং দু ধরনের রেজাল্ট হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জীবনের শুরু থেকেই তার স্ট্রাগল বেশি, ভোগান্তি বেশি। অন্যেরা যেটা দেখা গেল, তার বন্ধু তার পাশে বসে পরীক্ষার সময় তার দেখে লিখলো, সে বন্ধুকে হেল্প করলো, যখন রেজাল্ট বেরোলো বন্ধু তার থেকে বেশি নাম্বার পেলো, সে কম নাম্বার পেলো। যখন দেখা যাচ্ছে কোনো চাকরির ইন্টারভিউ হচ্ছে, তার আগে অন্যরা পেয়ে যাচ্ছে, সে পাচ্ছে না। এটা তো, এগুলো তো ভীষণ কমন প্রবলেম। ম্যাক্সিমাম ক্ষেত্রে কালসর্প যোগে পড়াশোনার নাম্বার প্রাপ্তি থেকে পরবর্তীতে চাকরি, অর্থ রোজগার, বিবাহিত লাইফ, বিভিন্ন জায়গাতে ভীষণ সমস্যা ফেস করতে হয়। আর কোনো কোনো ক্ষেত্রে কালসর্প যোগের যেটা হয় সেটা হচ্ছে, প্রথমে আপনি দারুণ ভালো এস্টাবলিশড, দারুণ ভালো আছেন সব দিক থেকে, নিজেকে যখন আপনি একদম ভরাভর্তি মনে করছেন, দারুণ সুখে আছেন, সফল, সেই সময় জীবনে এমন কোনো বিপর্যয় আসলো যার জন্য আপনাকে ওই জায়গাটা থেকে পুরো সরে যেতে হলো, এটা হচ্ছে কালসর্প যোগের আরও মারাত্মক এফেক্ট। এটা তবে কম দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, যেটা আমি সবসময় দেখি চেম্বার করতে গিয়ে, যে প্রথম থেকেই সমস্যা, একদম একটু বড় হওয়ার পর থেকেই সমস্যা এবং অনেক বেশি সমস্যা তাকে ফেস করতে হচ্ছে, যেটা অন্যদের ফেস করতে হচ্ছে না। আর কোনো কোনো ক্ষেত্রে খুব স্মুথ, অনেক দূর এগিয়ে গেল ভীষণ ভালোভাবে, তারপরে একটা আকস্মিক বিপর্যয়, যদিও এই পার্সেন্টেজটা কম, প্রথম থেকেই সমস্যা, প্রথম থেকেই নেগেটিভিটি, প্রথম থেকেই স্ট্রাগল, এটাই কিন্তু বেশি দেখা যায়। তাহলে এরকম সমস্যা যদি থাকে তাহলে জীবনে কতবার হোঁচট খেতে খেতে এগোবো? সমস্যার সমাধান তো দরকার, একটা শক্ত হাল তো আমার দরকার, তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, ফোন নাম্বার টিভি স্ক্রিনে আপনাদের জন্য রয়েছে। তবে তার আগে একটা ফোন অবশ্যই নেব, তারপর আবার এই প্রসঙ্গে আমরা আলোচনায় ফিরছি। কে আছে? নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি বিরাটি থেকে মিঠু দাস বলছি। বেশ, অনুষ্ঠান কেমন লাগে আগে শুনি। অনুষ্ঠান দিদির ভীষণ ভালো লাগে, অনেক দিন ধরে আমি দিদির অনুষ্ঠান দেখছি, অনেক দিন ধরে চেষ্টা করছি, আজকে লাইন পেলাম। আচ্ছা, আর আমার, আমি বলতে চাই যে আমার দিদির মেয়েকে নিয়ে গিয়েছিল পড়াশোনার ব্যাপারে। হ্যাঁ, দিদির মেয়ে উচ্চ মাধ্যমিকে ভীষণ ভালো রেজাল্ট করেছে। ছোটবেলায় যোগাযোগ করুন এবং সেটা করা হয়েছিল আপনাদের ক্ষেত্রে, দিদির মেয়ের ক্ষেত্রে। আপনি আপনার ছেলের সম্বন্ধে জানবেন, ওর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ওর ডেট অফ বার্থ হচ্ছে 9/1990। 9/1990, এটা আপনার ছেলের জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময় বলুন। সময় হচ্ছে রাত্রি 1:15। রাত্রি 1:15। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা, আর কিছু বলার দরকার নেই। আপনি রাশি লগ্ন নোট করবেন বা মিলিয়ে নেবেন? হ্যাঁ। আচ্ছা, 9/1990 সেদিন ছিল মঙ্গলবার, রাত 1:15, কলকাতায় জন্ম, কর্কট লগ্ন, বৃষ রাশি। না, ও সোমবার চলি। আপনি ভুল বুঝছেন, সোমবার রাত, ওটাকে তো আন্তর্জাতিক মতে মঙ্গলবার বলবে, রাত 12টা ক্রস করে গেলে সেটা তো আন্তর্জাতিক মতে মঙ্গলবার হয়ে যাবে। সুতরাং ঠিকই সেটাই, মঙ্গলবার ওটা। কর্কট লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র। হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে, মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি লগ্নে বৃহস্পতি, বা এটা ভালো পয়েন্ট, লগ্নে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়।
কিন্তু হরোস্কোপে যেটা রয়েছে আয় ভাব শুভ, চন্দ্র মঙ্গল একাদশ ভাবের উপর রয়েছে আয় ভাব শুভ, কিন্তু হরোস্কোপে একাদশপতি শুক্র নিচস্থ হওয়ার জন্য, রবি শুক্রের দারিদ্র যোগ হওয়ার জন্য দেখা গেল পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট, কিন্তু যখন চাকরিতে ঢুকলো তখন কিন্তু ততখানি মনের মতো অর্থ রোজগার বা ততখানি মনের মতো উন্নতি হওয়া, ততখানি মনের মতো স্যালারি হওয়া, এটা কিন্তু হবে না। দেখা গেল সে যথেষ্ট এফিশিয়েন্ট, কিন্তু সে যে অর্থটা পাচ্ছে, যে অর্থটা রোজগার করছে, সেটা কিন্তু ততখানি তার মনের মতো নয়, এবং সে খুব স্যাটিসফাইড তার কর্মক্ষেত্রে, এটাও আমি বলতে পারছি না। দেখুন, যথেষ্ট নলেজেবল স্টুডেন্ট, আয়ভাব শুভ দেখাচ্ছে, কিন্তু আয়ভাব শুভ দেখালেও একাদশে চন্দ্রমঙ্গল যথেষ্ট শুভ কর্কট লগ্নের, কিন্তু একাদশ পতি নিচস্ত এবং রবি শুক্র দারিদ্র যোগ করছে, একাদশ দ্বাদশ কানেকশন হচ্ছে, যার জন্য অর্থে কিন্তু স্যাটিসফাইড নয়। আপনি একটু শেয়ার করুন। আপনি যেগুলো বললেন একদমই ঠিক, মানে যেখানে চাকরি করছে সেখানে ও স্যাটিসফাইড না। হ্যাঁ, ও মেদিনীপুরে একটা সরকারি চাকরি করছে, হ্যাঁ, কিন্তু ও সেখানে ঠিক স্যাটিসফাইড না। এই বছর আমি যেটা জানতে চাইছি, এই বছর এই নভেম্বরে ওদের একটা ট্রান্সফারের ব্যাপার আছে, তো ওর কি এই মানে কলকাতায় কি ট্রান্সফারের কোনো যোগ আছে? দেখুন, আমি একটা কথা বলি, ট্রান্সফারের যোগ আছে বা কলকাতার দিকে আসার জায়গা আছে, কিন্তু ওর যে অর্থনৈতিক ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা রয়েছে, যেটা ভীষণভাবে দেখাচ্ছে, সেটা হচ্ছে যে একাদশপতি নিচস্থ শুক্র, সেই শুক্র দ্বাদশপতির সাথে কানেকশন করছে এবং রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, তার ফলে এই জায়গাটাকে যতক্ষণ না আপনি প্রপারভাবে এটাকে সংস্কার করবেন, কি হবে, দেখা গেল চাকরি চেঞ্জ হচ্ছে কিন্তু যে স্যালারি সংক্রান্ত ডিসস্যাটিসফ্যাকশন, যে অর্থ রোজগার সংক্রান্ত ডিসস্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু রয়ে যাবে। কলকাতায় ট্রান্সফার হওয়াটা সম্ভব, কলকাতায় ট্রান্সফার হওয়াটা সম্ভব, কিন্তু পোস্টাল একটা সরকারি চাকরি করছে, কিন্তু তারপরেও আপনার যে ডিসস্যাটিসফ্যাকশনটা রয়েছে সেটার জন্য কিন্তু হরোস্কোপে যে অর্থগত নেগেটিভিটি, অ্যাকচুয়ালি ওর আয়ভাব, আয়ভাবেও ভালো গ্রহ রয়েছে, কিন্তু আয়পতি নিচস্থ অবস্থায়, এবং শুধু নিচস্থ নয়, সে খুব পীড়িত, সে রবি শুক্রের দারিদ্র যোগ এবং একাদশ দ্বাদশ কানেকশন করছে, চতুর্থ দ্বাদশ কানেকশন করছে, আপনাকে এইগুলোকে ঠিক করতে হবে। এইগুলোকে ঠিক করলে কি হবে, মনের মতো অর্থ রোজগার করতে পারবে। আর এই মুহূর্তে এখনো কিন্তু আমার চেম্বার এই মুহূর্তে খুলছে না, যখন খুলবে আমি আপনাদের জানিয়ে দেবো, আমি সিটি ফোনে আপনাদের জানিয়ে দেবো, এখন কিন্তু যোগাযোগ করতে চাইলে অনলাইন কনসালটেন্সি। আচ্ছা, বিবাহিত জীবনটা কেমন হবে? বিবাহিত জীবন শুভ নয়, লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস সুখী দাম্পত্য জীবন দেয় না। আরে বাবা, তাহলে তো যোগাযোগ আপনাকে করতেই হচ্ছে দিদি ভাই, ওই সবকিছু হোক, সবকিছু একেবারে মুখের গোড়ায় পেয়ে যাবো, এটা কিন্তু হয় না আমাদের জন্য। বারবার আপনি বলছেন কলকাতায় হবে দিদি, যদি হয় তবে আমি যাব দিদি, এ ধরনের শর্ত রাখবেন না, আগে যোগাযোগ করুন, ভালো করে কথা বলুন, জন্মচক্রের কিন্তু গ্রহদোষ প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা থাকে, যদি আপনি দিদির কথা মেনে চলেন তাহলেই কিন্তু জীবনে উন্নতি পাবেন, তাই যোগাযোগ কিন্তু অবশ্যই করতে হবে। তার উপর কিন্তু বিবাহিত জীবনও ছেলের কিন্তু ডিস্টার্ব কিন্তু রয়েছে, যেখানে আপনার বাড়ির একজন মেয়ের জন্য এসে কিন্তু ভীষণ রকমভাবে উপকার পেয়েছেন, সেখানে ছেলের জন্য যোগাযোগ কিন্তু বাঞ্ছনীয়, করতেই হবে। আরেকবার বলবো, 9330789557 এবং 9830693509, এই দুটি নাম্বারে কিন্তু আপনাদের ফোন করে যোগাযোগ করতে হবে। আমাদের জীবনে জন্মচক্রে যদি থাকে কালসর্পদোষ, তার প্রভাব আমাদের ভোগ করতে হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম দিদি। ঠিক কোন বয়সে এই প্রভাব আমরা বেশি পাই দিদি? নর্মালি যেটা দেখা যায় কালসর্পযোগ থাকলে, ওই যে বললাম আমি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোট বয়স থেকে, ছোট বয়স থেকেই দেখা যায়, তার সাফল্যে বাধা, তার নাম্বারে বাধা, তার প্রশংসা পাওয়ায় বাধা, তার স্বীকৃতি পাওয়ায় বাধা, এইগুলো ছোটবেলা থেকেই দেখা যায়। আর কিছু কিছু মানে 0.5% ক্ষেত্রে দেখা যায় যে ছোটবেলা থেকে সবকিছু দারুণ স্মুথ, ভীষণ ভালো, দারুণ চাকরি, দারুণ এস্টাবলিশমেন্ট, দারুণ অর্থ রোজগার, যখন সে নিজেকে চূড়ান্ত ভালো আছি মনে করছে তখন জীবনে বিপর্যয় আসা, যেটা আরো সাংঘাতিক। তবে এটার পার্সেন্টেজ কম, প্রথম থেকে দেখা যায়, প্রথম থেকে সমস্যা, প্রথম থেকে বাধা, এটাই কিন্তু বেশি।
অবশ্যই, তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। এবার আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, যদি জানি যে আমার জন্মছকে কালসর্প দোষ রয়েছে, তবে তার প্রতিকার প্রতিবিধান কি করা সম্ভব? আর প্রতিকার প্রতিবিধান করলে কি আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি দিদি? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। যদি হরোস্কোপে কালসর্পযোগ থাকে, দেখুন আমি তো সবসময় একটা কথা বলি, যত ছোট বয়সে গ্রহ সংস্কার, আমি সবসময় এই কথাটাকে খুব গুরুত্ব দিই, যত ছোট বয়সে গ্রহ সংস্কার হবে তত বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং যত ছোট বয়সে যদি আপনি দেখেন আপনার সন্তানের হরোস্কোপে কালসর্পযোগ রয়েছে, আমার মনে হয় যত ছোট বয়সে সংস্কার করা যায় তত ভালো। কেন, তত সে কালসর্পযোগের, যত ছোট বয়সে করা হবে না, কালসর্পযোগের নেগেটিভ ইফেক্টটা যদি সে ছোট বয়সেই কাটিয়ে ফেলতে পারে, তার জীবনটা অনেক সুন্দরভাবে গড়ে তোলা যাবে। একদম, অবশ্যই। সে কারণে আপনাদের আরেকবার বলবো, এখনো কিন্তু অনলাইন কনসালটেন্সি চলছে এবং অনলাইন কনসালটেন্সিতে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার জানিয়ে দিয়েছি, হোয়াইট বক্সে কিন্তু আপনাদের জন্য নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। ভিডিও কলিং এর মাধ্যমে দিদির সঙ্গে কিন্তু কথোপকথন এগোবে এবং প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থাটাও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। সব কিছুর জন্য একটি মানে অ্যামাউন্ট অবশ্যই বাঞ্ছনীয়, মানে চার্জেবল বিষয়টা, আপনাকে একটা অ্যামাউন্ট অবশ্যই জমা করতে হবে। এটা নিয়ে বিস্তারিত যারা জানতে চান তাদের জন্য অবশ্যই কিন্তু ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বার যিনি রিসিভ করবেন তিনি আপনাকে সম্পূর্ণভাবে কিন্তু সহযোগিতা করবেন। পাশাপাশি দিদি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, আমরা দীর্ঘমেয়াদী একটা আধ্যাত্মিক সময়ের মধ্যে দিয়ে নিজেদেরকে এগুলাম, দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, তাও দিদি জানতে চাইবো যে যখন কালসর্পদোষ বা বড় কোনো খারাপ গ্রহ দোষ আমার থাকে, তখন সেই আধ্যাত্মিকতা বা ঈশ্বরের আরাধনা ছাড়া কি আদৌ সম্ভব? এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা। আমি যেটা অনেক ক্ষেত্রে দেখেছি যে কালসর্পযোগ আছে এবং সে একটা গোমেদ পড়ে আছে, আর সে একটা ক্যাটসাই পড়ে আছে, বা একসঙ্গে দুটোই পড়ে আছে, এটা আমি প্রচুর দেখেছি। কিন্তু আমি একবারও মনে করি না একটা গোমেদ একটা ক্যাটসাই বা একসাথে গোমেদ ক্যাটসাই দুটো কালসর্পযোগকে সংস্কার করতে পারে, এটা আমি মনে করি না। কালসর্পযোগ যদি থাকে হরোস্কোপে, সেটা গ্রহ ভঙ্গই হোক এবং বা পূর্ণই হোক, তার মানে কি রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে গ্রহরা পড়ছে এবং গ্রহরা তাদের স্বাভাবিক ফল দিতে পারছে না। আমি একটা কথা বলি, ধরুন দেখা গেলো আপনি একটা বাড়িতে বসবাস করেন, সেই বাড়ির দুপাশে দুটো দরজা আছে, এবার দুটো দরজার মুখেই দুজন গুন্ডা টাইপের লোক দাঁড়িয়ে আছে, তো কি হবে? আপনি তখন তো ওই বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন না, আপনি ঢুকতে পারবেন না ঠিকভাবে, বেরোতে পারবেন না ঠিকভাবে, সবসময় টেনশান হবে কী হয় কী হয়। তো ঠিক সেই জিনিসটা কালসর্পযোগের ক্ষেত্রে প্রযোজ্য। কালসর্পযোগটা সৃষ্টি হচ্ছে কোথা থেকে, না কোনো একটা গ্রহ বেরিয়ে গেছে, বাদ বাকি সব গ্রহগুলো রাহুকেতু অ্যাক্সিস মধ্যগত, অথবা টোটাল পূর্ণ কালসর্পযোগ যেখানে টোটাল সমস্ত গ্রহই রাহুকেতু অ্যাক্সিস মধ্যগত। গ্রহরা যখন রাহুকেতু অ্যাক্সিস মধ্যগত তখন তারা কিন্তু তাদের স্বাভাবিক ফলটা দিতে পারছে না। যেমন আপনি যদি একটা গুন্ডা পরিবৃত বাড়িতে বসবাস করেন, আপনিও সেখানে আপনার স্বাভাবিক অ্যাক্টিভিটিস করতে পারবেন না, যেটা নর্মাল অ্যাক্টিভিটিস করতেন সেটা করতে পারবেন না। এখানে কিন্তু বহু মানুষের ধারণা আছে, আমি দেখেছি এটা ভীষণ কমন এবং প্রচলিত ধারণা, যে একটা গোমেদ পরে নাও আর একটা ক্যাটসাই পরে নাও আর একসঙ্গে গোমেদ ক্যাটসাই পরে নাও, একটা ধারণা প্রচলিত আছে। আর একটা ধারণা প্রচলিত আছে যে আমি যদি একবার গিয়ে ত্র্যম্বকেশ্বরে পুজো দিতে পারি তাহলে আমি সারা জীবনের জন্য ভালো থাকবো। আমার মতে এই দুটো ধারণাই ভুল। ত্র্যম্বকেশ্বর, ত্র্যম্বক দেব অবশ্যই আমি মানি, কেননা ত্র্যম্বক দেব হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব। ত্র্যম্বক দেবের পুজো করলে যাবতীয় নেগেটিভিটি, যাবতীয় গ্রহগত নেগেটিভিটির সংস্কার হয়। কোনো স্টোন কিন্তু আপনাকে, ওই গোবেদ বা ক্যাটসাই কিন্তু আপনাকে কালসর্পযোগের সংস্কার করে দিতে পারবে না বা কালসর্পযোগ কাটিয়ে দিতে পারবে না। এবার ত্র্যম্বক দেবের পুজো প্রসঙ্গে বলি, ত্র্যম্বক দেবের পুজো তো অবশ্যই লাগে, কিন্তু সেটা সারা জীবনের জন্য। ওই যে মানুষের ধারণা আছে না, একবার আমি ত্র্যম্বকেশ্বরে গেলাম গিয়ে একটা পুজো দিয়ে এসেছি আর আমার কালসর্পযোগ নেই, এটা কিন্তু হয় না। কেন, আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি প্রত্যেক বছর দুর্গা পুজো করেন, প্রত্যেক বছর লক্ষ্মী পুজো করেন, প্রত্যেক বছর কালী পুজো করেন, প্রত্যেক বছর সরস্বতী পুজো করেন, তাহলে তো জীবনে একবার করে নিলেই হয়ে যেত যে একবার দুর্গা পুজো হলো আর এই জীবনে দুর্গা পুজোর দরকার নেই। আমরা দেখ প্রত্যেক দিন দেখতে পাই, প্লাস আমরা আমাদের নিজেদের বাড়িতে বেশ কিছু ঠাকুর রাখা থাকে, সেখানে আমরা পুজো পাঠ করি। তো কালসর্পযোগ যদি আপনার হরোস্কোপে থাকে তাহলে অবশ্যই আপনাকে ত্র্যম্বক দেবের পুজো ছাড়া কোনো কালসর্পযোগের সংস্কার সম্পূর্ণ হয় না। শিবের যে ত্র্যম্বক দেব রূপ, মহামৃত্যুঞ্জয় রূপ, এই মহামৃত্যুঞ্জয় রূপের পুজো ছাড়া, ত্র্যম্বক দেবের পুজো ছাড়া কোনো কালসর্পযোগের সংস্কার সম্পূর্ণ হয় না, কোনো গ্রহযোগের সংস্কারই সম্পূর্ণ হয় না। কিন্তু সেটা এই নয় যে আমি একবার ত্র্যম্বকেশ্বরে গিয়ে পুজো দিই আমি সারা জীবন ভালো থাকবো।
আপনাকে প্রতিদিন কিছু জিনিস মেইনটেইন করতে হবে। হ্যাঁ, এটাও ঠিক যে আপনি বছর বছর নিশ্চয়ই কালসর্পযোগ কাটাবেন না, কিন্তু কালসর্পযোগ আপনার একবার যদি কাটিয়ে দেওয়া হয় সেটাকে সারা জীবন আপনাকে মেইনটেইন করতে হবে, এবং সেখানে শিবের পুজো, শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো মাস্ট। একদম, আজকে এই পর্যন্তই, প্রত্যেকে খুব ভালো থাকুন, নমস্কার, আমরা কালকে আবার, একদম নমস্কার। গণেশ সাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।